नमस्कार, आमी नीलू स्टार सौनक यूट्यूब चैनले आपनादेर स्वागत। आपनी जदि एई चैनले नतून हन ताहले भिडियोटिर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटन और बेल आइकन अले क्लिक करुन, जाते आमार देवा परवर्ती आपडेटगुलो आपनार काछे खूब ताड़ाताड़ी गिये पौंछाय। एबं भिडियोटि देखार पर जदि भालो लागे ताहले एकटि लाइक और कमेंट करुन एबं बंधुदेर मध्ये शेयर करुन। প্রথমে আমরা আমাদের মোবাইলের অল অ্যাপসে চলে যাব। অল অ্যাপসে যাওয়ার পর আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বাটনে টাইপ করব WBIFMS। দেখুন নিচে শো করছে, দেখুন WBIFMS অ্যাপ শো করছে। এখানে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল রয়েছে তাই ওপেন শো করছে, আপনাদের ইনস্টল শো করবে তাই আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। দেখুন এবার আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, আমি ইংলিশ করে নিচ্ছি। ওকে, এবার দেখুন নেক্সট পেজ ওপেন হয়েছে। এবার দেখুন পে থ্রো GRIPS যেখানে আমি মেনশন করছি এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। দেখুন এখানে তিনটে অপশান রয়েছে, সাইন আপ অর্থাৎ এখানে নাম এবং অ্যাড্রেস পুট করে লগ ইন আইডি ক্রিয়েট করা যায়। লগ ইন আইডি ক্রিয়েট করার পর লগ ইনের উপরে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারেন। কিন্তু আমরা এত কিছু না করে পে উইথআউট রেজিস্ট্রেশন তার উপরে ক্লিক করব, অর্থাৎ নিচের অপশানে। দেখুন নেক্সট পেজ এসে গেছে। এখানে আমরা মোবাইল নাম্বার পুট করব, মোবাইল নাম্বার পুট করে লগ ইনের উপরে ক্লিক করব। লগ ইন, লগ ইনের উপরে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি SMS আসবে অর্থাৎ ওটিপি। ওটিপি আপনা আপ ডিটেক্ট করবে। ওটিপি ডিটেক্ট করার পর ভেরিফাই হবে। দেখুন ভেরিফাই হয়ে গেছে। ওকে বাটনের উপরে ক্লিক করুন। ওকে, দেখুন হোম পেজ খুলে গেছে, অর্থাৎ উপরে দেখুন মেক পেমেন্ট, তার উপরে ক্লিক করুন যেখানে আমি মেনশন করছি মেক পেমেন্ট। মেক পেমেন্টের উপরে ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। দেখুন ফার্স্ট রয়েছে ডিপোজিটার নেম, অর্থাৎ যার ভোটার আইডির এগেনস্টে ডিপোজিট করা হচ্ছে ডিপোজিটার নেম এখানে আপনারা পুট করে দেবেন সঠিকভাবে। নেক্সট ফোন নাম্বার, ফোন নাম্বার না দিলেও চলবে বাট মোবাইল নাম্বার মাস্ট বি দিতেই হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখুন ইমেল আইডি থাকলে দিতে পারেন, নাও দিলেও চলবে, মেল আইডি থাকলে দিয়ে দিতে পারেন। আমার রয়েছে তাই আমি পুট করে দিচ্ছি। মেল আইডি দেওয়ার পর নিচে দেখুন রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেস মাস্ট বি দিতে হবে, আপনার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। অ্যাড্রেস, অ্যাড্রেস পুট করুন। সঠিকভাবে অ্যাড্রেস পুট করবেন। অ্যাড্রেস দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন প্রসেস বাটন রয়েছে, তার উপরে ক্লিক করবেন। অ্যাড্রেস দেখুন আমি আমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এবার প্রসেস এর উপরে ক্লিক করুন। নেক্সট পেজ ওপেন হয়েছে। দেখুন নেক্সট রয়েছে ডিপার্টমেন্ট, অর্থাৎ কোন ডিপার্টমেন্টের এগেনস্টে আপনি পেমেন্ট করবেন এখানে দেখে নিন। ড্রপ ডাউন লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে হোম সি অ্যান্ড ই। দেখুন যেখানে আমি মেনশন করছি
होम सी एन डी एर उपर क्लिक करूँ। नेक्स्ट देखुन सार्विस, सार्विसर उपर क्लिक कर ले कंट्रीब्यूशन टुवर्ड इश्यू ऑफ भोटार आईडेंटिटी कार्ड। एबार नीचे देखुन यूजर टाइप, यूजर टाइप डिपोजिटर। नेक्स्ट रेफरेंस नम्बर अर्थात जे भोटार आईडिर एगेंस्टे आपनी पे करछेन ओई भोटार आईडी नम्बर, आईडी नम्बर एखाने पुट कर देवें। भोटार आईडी नम्बर पुट करार पर नीचे देखुन फर्म डेट अर्थात जेदिन आपनी फिल आप करछेन ओई दिनेर डेट दिए देवें। फ्रम डेट एवं टू डेट, टू डेटा अपनी दो तीन दिन बाद दिए दिए देवें। फ्रम डेट टू टू डेट। एबार प्रसेसर उपर क्लिक करूँ, प्रसेस देखो नेक्स्ट पेज ओपन हो गए। एबार रिमार्क छेड़े दिन, नाउ दीते पारें। नीचे देखो सर्विस टाइप, तार उपर क्लिक कर ले ड्रॉप डाउन लिस्ट थेके बेरिये आसबे। नीचे देखुन जेटा रयेछे कस्ट रियलाइज्ड ऑन अकाउंट अफ डुप्लीकेट भोटार आईडेंटिटी कार्ड, तार उपरे क्लिक करुन। नेक्स्ट देखुन हेड अफ अकाउंट डेस्क्रिप्शन एकटाई शो करबे, सेटार उपरे क्लिक करुन। नेक्स्ट नम्बर जेटा आपना आप फिल आप हबे, नेक्स्ट अमाउंट 25 टाका, যদি বাড়ে তাহলে আপনাদের যত অ্যামাউন্ট হবে ওটা ফিল আপ করে প্রসিডের উপরে ক্লিক করুন। প্রসিডের উপরে ক্লিক করলে আপনার ফিল আপ হওয়া ফর্ম শো করবে। দেখুন এখানে আপনারা দেখে নিতে পারেন ডিটেলস, যদি ভুল থাকে তাহলে আপনারা পুনরায় এডিট করে নিতে পারবেন, যদি ঠিক থাকে তাহলে প্রসিড এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন প্রসিড হচ্ছে, প্লিজ ওয়েট, ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে পেমেন্টের অপশান আসবে। দেখুন পেমেন্ট অপশান এসে গেছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট। দেখুন ডেবিট কার্ডের ডিটেলস পুট করে আপনারা এখানে পেমেন্ট করতে পারেন, অথবা নেট ব্যাংকিং, ইউপিআই ওয়ালেট, যে কোনো একটির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি ডেবিট কার্ডের ডিটেলস পুট করে আমি পেমেন্ট করব। পুট করার পর পে নাওতে ক্লিক করুন। পে নাওতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটাকে পুট করুন। ওটিপিটাকে পুট করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার পেমেন্ট প্রসেস হয়ে যাবে। দেখুন পেমেন্ট প্রসেস হচ্ছে, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি পেড চালান অ্যামাউন্ট। এইভাবে আপনি পেমেন্ট করে দেবেন এবং সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে। নমস্কার।